হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আসলাম টেক ইন 100 সেকেন্ডসের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই এপিসোডে ফিচার করছি ব্লিটজওয়ল্ফের একটি ইন ইয়ার হেডফোন, যেটি মডেল হচ্ছে BW-ES2। হেডফোনটি মিড হাই রেঞ্জের একটি ইয়ারফোন। 100 সেকেন্ডের মধ্যে শেষ করা যায় কিনা সেটা দেখা যাক। তোর কথা না বাড়িয়ে ডিরেক্ট রিভিউতে চলে যাচ্ছি। আজকের ইয়ারফোনটি bangla.com থেকে BlitzWolf-এর মাধ্যমে এসেছে। সো আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাদের ডিটেলস চেক করে নিতে পারেন। আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল দারুণ। এর বক্সটি বেশ সলিড। বক্সটি খোলার পর ভেতরে ইউজার ম্যানুয়াল ও একটি হার্ডশেল কেস পাওয়া যাবে। কেসটি বেশ প্রিমিয়াম। এই হার্ডশেল কেসের জিপ খোলার পর হেডফোনটি পাওয়া যাবে। সাথে আরও থাকছে এক্সট্রা কিছু ইয়ারবাডস এবং একটি ক্লিপ। আমার কাছে এর ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশনটা ছিল। আর একটা কালার অ্যাভেলেবল, যেটি হচ্ছে ফুল ব্ল্যাক। এর ডিজাইন বেশ সুন্দর হলেও এটি প্লাস্টিক বিল্ড, তাই কিছুটা চিপ লাগে। অত বেশি ওয়েট নেই, তাই বেশ অনেকক্ষণ কানে দিয়ে রাখলেও ব্যথা পাবেন না। আর প্লাস্টিকের উপরে হালকা রাবার ফিনিশ দেওয়া, যার ফলে কানের সাথে আটকে থাকবে এবং এ কারণে সহজে খুলে যাবে না। সাথে তাই এয়ারবাডস পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এর কেবলটি ভালোই ছিল। আছে ভলিউম রকার এবং বিল্ট ইন মাইক্রোফোন। অডিও প্লাগটি স্ট্রেইট। বেশ কিছুদিন ইউজ করার ফলে বলতে পারছি যে এটি বেশ ভালোই ডিউরেবল। তো এবার আসি এর সাউন্ড কোয়ালিটির কথায়। এটি একটি ডুয়াল ডাইনামিক ড্রাইভার ইয়ারফোন। ওয়েল, ডুয়াল ডাইনামিক ড্রাইভার আসলে কি তা অনেকে জানতে চাবেন। ডিটেলে না বলে শর্টকাটে সহজ বাংলায় বোঝানো যাক। আমরা প্রায় সকলে পিসিতে সাউন্ড বক্স ইউজ করি উফার বা সাব উফারের সাথে। সেখানে অডিও ফ্রিকোয়েন্সি স্প্লিট হয়ে উফার সাব উফার এবং স্পিকার দিয়ে মিউজিকের এক এক ফ্রিকোয়েন্সি আউটপুট হয়। ঠিক এই লজিকটাই কাজ করে ডুয়াল ডাইনামিক ড্রাইভারের ক্ষেত্রে, যেটা নর্মাল হেডফোনে থাকা সিঙ্গেল ড্রাইভার করতে পারে না। তাই BW-ES2 হেডফোনে ডিস্টরশন অনেক কম এবং বেশি সাউন্ড পাওয়া যায়, যেটি শুনতে অনেকটাই রিয়েলিস্টিক। তাই এর সাউন্ড নিয়ে আর কিছু বলার নেই, অনেক ক্লিয়ার সাউন্ড দেয়। সবকিছু ঠিক থাকলেও বেসটা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে, ফলে হাই বেস মিউজিক শুনে অতটা মজা পাওয়া যাবে না, যেটি আমার কাছে ভালো লাগেনি। সাউন্ড ক্লিয়ার এবং বেশ ক্রিস্পি, তবে বেস কম থাকার কারণে কেমন যেন খাপ ছাড়া লাগছিল। ওভারঅল সাউন্ড কোয়ালিটি ইজ গুড উইদাউট দ্য বেস সেকশন। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ অ্যানাদার এপিসোড ফ্রম টেক ইন 100 সেকেন্ডস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সটে কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। এবং নেক্সটে সকল অসম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।